তপস্বী এবং নেকড়ে। তপস্বী বালুরাশিতে রেখা এঁকে বলল, এই রেখা তুমি অতিক্রম করবে না। অতঃপর বৃত্ত আঁকতে আঁকতে বলে, অবশ্যই অবস্থান করবে বৃত্তের গণ্ডিতে। এটিকে অতিক্রম করতে পারো বটে, কিন্তু রেখার উপর দিয়ে নয়। তারপর প্রচণ্ড ঝঞ্ঝা এলো এবং রেখা হলো বিলীন। নেকড়েটি ছিল বৃত্তের মাঝে। শৈত্য এবং বর্ষণ তাকে নিঃশেষিত করেছে, কিন্তু সে অনড়। রেখার অস্তিত্ব আছে কি না তা তার অজানা, যদিও বালুরাশিতে রেখার চিহ্নিত নেই।